হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সুমি ফ্রম সুমিস লাইফ স্টাইল। ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই তো ভালো আছি। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে কলার বুগুলি, মানে আমাদের দেশে কলার বুগুলি বলে আর কিছু কিছু অঞ্চলে কলার আইটটা বলে, এটা কিভাবে রান্না করতে হয়। সবাই চিংড়ি মাছ দিয়ে রান্না করে, ডালও দেয় সাথে। আমার চিংড়ি মাছ নেই, আমি শুধু ডাল দিয়ে ইচ্ছা শুটকি দিয়ে রান্না করব। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। এটা দিয়ে করলে একটা সুবিধা, চাপটা লাগে আর ধরা হয় মুখটাও না। এগুলো কি রে? কিন্তু অন্যান্য দৃষ্টিকে কি বলে কিন্তু এই না আমি জানি না, তবে আমরা তো বুগুলি বলি। শুটকিটারে আসলে একটু ভাজি নিলে ভালো। আমার চিংড়ি মাছ নাই, এই জন্য আমি চিংড়ি শুটকি দিয়ে কলার বুগুলি যেটাকে বলে আমাদের দেশে কলার বুগুলি রান্না করবো। আর এরপর আমি আস্তে আস্তে বাকি মশলা দিব। রসুন দিলাম, যেহেতু আমি ডাল দিয়ে রান্না করবো একটু রসুন তো লাগবে। মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, সিদ্ধ কাঁচামরিচ ব্লেন্ডার করা, লবণ, মশলা কষানো শেষ। এখন আমি কলার বুগুলি দিয়ে দিচ্ছি। এগুলো আমার সামনের বাসায় আমার এক আত্মীয় আমাকে দিছে। আমার বাসায় শীতকালে আমরা হট পটে ভাতটা ঢেলে ফেলি, কারণ গরম থাকার জন্য। আমার বাসায় একটু গরম গরম ভাত তরকারি পছন্দ সবার। আমি তরকারিতে সবসময় গরম পানি ইউজ করি। গরম পানিটা দিলে তাড়াতাড়ি বলক আসে আর তরকারির টেস্টটা ভালো থাকে, টেস্ট খারাপ হয়। তুলে যেহেতু ডাল দিয়ে রান্না তো তাহলে ঝোলটা থাকবে না, ডালও পাবে না, একটু ঝোলটা দিবেন। আর এখানে আমি রসুন দিব। কলার বুগুলিটা রসুন দিয়ে একটু বাগার দিলে ভালো। আমি আমার লাইফে কখনো আঁশ ছাড়া কলার বুগুলি দেখিনি, এই প্রথম দেখলাম। আর কুটার সময় যে এত শক্ত, ভাবছি এগুলো সিদ্ধই হবে না, অথচ এগুলো ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে।
খাবি না? না এমনি খাবি না এ তরকারিটা? তাহলে কী তরকারি সেটাই তো মুখ কল আসবো বলি তোর আপু তো দুই চোখের বিষ, কি জানি পছন্দ করে না, আমার তো এত ভালো লাগে। আমাকে ভালো লাগবে না, তোর নানি তো আমাদেরকে লতা পাতা খাওয়াই মানুষ করছে, তোর বাপ তো তোদেরকে গুস্ত খাওয়ায়, মাছ খাওয়ায়, পোলাও কুরমা খাওয়ায় মানুষ করছে, এই জন্য তোদের এগুলো সারা মুখে খাওয়াতে পারে, আমরা তো এগুলো খাই মানুষ। গাইস আপনারা দেখলেন তো আমার কলার বুগুলি রান্না রেসিপি বা আঠি যে যেটা যেই নামেই ডাকে। তো আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার ভিডিওগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন। আজ এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। সালামু আলাইকুম।